এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, পোস্টাল ব্যালটের গণনায় ভবানীপুর কেন্দ্রে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিতভাবে জানিয়ে দেব, সঙ্গেই থাকবেন। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে রয়েছেন তিনি, 2800 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন, 1300 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ভোট গণনা শুরু হতেই সকাল থেকে টানটান উত্তেজনা রাজ্য জুড়ে। বাংলা তথা গোটা দেশের নজর রয়েছে হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের দিকে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে আশাবাদী দল। ফিরাদ হাকিমের কথায় 50 থেকে 70 হাজার ভোটে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আরও দুই কেন্দ্র শামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও উত্তেজনা রয়েছে। প্রথম রাউন্ডের গণনায় এগিয়ে রয়েছেন তৃণমূলের জাকির হোসেন, 1717 ভোটে এগিয়ে রয়েছেন তিনি। শামশেরগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম, 1300 ভোটে এগিয়ে রয়েছেন তিনি।